বাসায় কারেন্ট চলে গেছে, এখন কারেন্টের প্রিপেড কার্ড ভরার জন্য আমার বাহিরে যেতে হবে। আর আমি যতদূর জানি বাহিরে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে বাহিরে যেতেও ইচ্ছা করছে না, কিন্তু কি করার, তারপরও বাহিরে যেতে হচ্ছে। স্বস্তির বিষয় হচ্ছে প্রিপেড কার্ডের দোকানটা আমার বাসা থেকে খুব কাছে, একটা মুদি দোকানেই তারা হচ্ছে রিচার্জ করে, আমি সেখান থেকে খুব ঝটপট রিচার্জ করে নিলাম। রিচার্জের সাথে সাথে আমাকে একটা টোকেন দিল, কত টাকা রিচার্জ করছি সেগুলো সব খরচপাতি সেখানে মেনশন থাকে। দেখেন বাসায় কারেন্ট নাই, লাইট সিঁড়ির লাইট চলছে না। এখন আমি আমাদের মিটার বক্সটা খুললাম, মিটার বক্সটা খোলার পরে আমাদের মাদার মিটারের কারেন্ট যেহেতু চলে গেছে, সেটাতে আমরা এই কার্ডটি পাঞ্চ করব। মাদার মোটর হচ্ছে সবচেয়ে বড় মিটারটা, আর এই যে দেখেন আমি ইনসার্ট করলাম কার্ডটা, এখনই টস করে একটা শব্দ হবে, শব্দ হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ বাতি চলে গেছে, এর মানে হচ্ছে পাঞ্চটা সফলভাবে হয়েছে এবং কারেন্টটা ঠিকঠাক মতো চলে এসেছে। যেহেতু চলে এসেছে আমি এখন মিটার বক্সটা লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে কারেন্ট আসছে কি না। চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আবার এই সুইচটি টিপ দিচ্ছি, এখন দেখেন কারেন্ট চলে আসছে, লাইট জ্বলছে। খুব সিম্পল বিষয়টি, এভাবেই হচ্ছে প্রিপেড মিটার কাজ করে।